ম্যানহাটনের সাবওয়ে স্টেশনে একজন এশীয় বংশোদ্ভূত ব্যক্তির উপর হামলার ঘটনা তদন্ত করছে নিউ ইয়র্ক পুলিশ। পুলিশ হামলার একটি ভিডিও তদন্ত করে দেখছে হেট ক্রাইমের কারণে এই এশীয় বংশোদ্ভূত ব্যক্তির উপর হামলা করা হয়েছে কিনা। আক্রান্ত ব্যক্তিটি নেশাগ্রস্ত ছিল এবং সে ট্রেনে একজন মেয়েকে উত্ত্যক্ত করেছিল বলেও তথ্য পেয়েছে পুলিশ। ভিডিওতে দেখা যাচ্ছে দুইজন মিলে এক ব্যক্তিকে আটকে রেখেছে এবং মারধর করছে। হামলাকারী একজন আক্রান্ত ব্যক্তিকে ঝাপটে ধরে রেখেছে আর বাকিজন আক্রান্ত ব্যক্তির মুখে সজোরে ক্রমাগত আঘাত মারছেন বলে ভিডিও ফুটেজের থেকে পাওয়া যায়।